ডিজে বাপি প্রেজেন্টেশন। ওমা মধু চতুর্দিকে তাকাচ্ছে, ঘরের চতুর্দিকে তাকাতে তাকাতে হঠাৎ দেখতে পেল ঘরের কোণে একটা ছোট্ট বাটিতে কি চাপা। ব্যাস, মধু দৌড়ে গেল, খুললো, খুলে বলে উঠলো, পেয়েছি 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 পেয়েছি। মধু ছুটে চলে যাচ্ছে মা পিছন থেকে, ম ম। ওমা মধু আর বলা হলো না, শুধু মোটা উচ্চারণ হলো, মধু চলে গেছে। মধু কি পেয়েছে বলুন তো? এক সপ্তাহ আগে মা কড়ি রান্না করেছে, বৃন্দাবনে কড়ি বলে একটা খাবার আছে, বেসন দিতে হয়, ময়দা দিতে হয়, ক্ষীর দিতে হয়, ছানা দিতে হয়, অনেকগুলো দিয়ে একটা খাবার তৈরি হয়, খুব সুস্বাদু। এক সপ্তাহ আগে মা বানিয়েছিল, মায়ের ভাগে থেকে ওই বাটিতে একটু তুলে রেখেছিল, সকালে মধু যাবে ওটা খাবে। মাও ভুলে গেছে আর মধু খেতে চাইনি, পার হয়ে গেছে সাত দিন। তাই মা বলতে চেয়েছিল, মধু রে, যেটা নিয়ে যাচ্ছিস ওটা পচে গেছে। বলার আগে তো মধু চলে গেছে, মধু ছুটছে তো, মধু ছুটছে, কেননা কৃষ্ণ বলে দিয়েছে এক থালা আনলো আনা হলো, যে এক থালা পারবে না এক বাটি আনা হলো, আমি যার নাম বলবো সে যদি এক বাটিও জোগাড় না করতে পারে এক মুঠো, সেই খাবার দামি খাবো। তাই মধু চিন্তা করছে বাটিতে যা আছে মুঠোয় ধরবে। ওমা ছুটতে ছুটতে যেতে যেতে মধুর হঠাৎ মনে পড়ল, এ খাবারটা নিয়ে যাচ্ছি মা মধু মধু করলো কেন? ও, এ খাবারটা তো আজ থেকে এক সপ্তাহ আগে হয়েছে, মনে হয় মা ওই মো বলে থেমে গেছে, আমি চলে এসেছি তো, তাহলে মনে হয় এই খাবারটা পচে গেছে। ব্যাস, ওমা মনে মনে করে ওমা মনে মনে করে নাকে দিয়েছে দুর্গন্ধ, বমি হয়ে যায় যায়। এমন সময় গোবিন্দের কাছে চলে গেছে। এবার মধু চিন্তা করছে, আমার হাতেতে এইটা আছে, কি করবো এখন? ওমা একদম চলে গেছে, একদম দেরি করেনি, ভগবানকে পচা দেওয়া যাবে না। মধু একদম দেরি না করে বাটিটা টুক করে, আর ভগবান সামনে তো একা বাড়ে, যেই গালে ঢেলে দিয়েছে গোবিন্দ মুন্ডুটা ধরে, মানে মুখটা ধরে গালের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। তুমি বাড়ি থেকে ভালো খাবারটা এনে আর আমার কাছে এসে তুমি খেয়ে নেবে, অত সস্তা নয়। গালের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে জিভে থেকে ছেনে তুলে নিয়ে কি অপূর্ব মধুরে, কি অপূর্ব খাবার, প্রাণ জুড়িয়ে গেল। বলো তো মা মধু আনন্দ পাবে? মধুর নয়ন থেকে জল গড়িয়ে পড়ে গেল। মধু মনে মনে করলো, এই জন্যই তোর নাম ভক্তের ভগবান, আমার পচে যাওয়া খাবারটা আমার গালের ভিতর থেকে বার করে তুই চাটছিস, আর বলছিস অপূর্ব, নয়ন দিয়ে জল গড়াচ্ছে, বড়ে বড়ে ঘুরছে, কালাই ওরে কালাই রে, জনম জনম তোর চরণে আমি বিক্রি হয়ে গেলাম,
আমার মতো অপরাধী জগতে নেই, আমি পচা খাবারটা আনলাম, তুই 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 ওমা। এই দৃশ্যটা ব্রহ্মা দেখেছিল, ব্রহ্মা। সবাই বলছে না ভগবান নন্দের ঘরে জন্মেছে, যেদিন এই নাটকটা হচ্ছিল ব্রহ্মা এসে মনে করছিল এটা ভগবান হতে পারে না, না ভগবান যদি হবে গালের ভিতরে হাত দিয়ে টেনে বার করে চেটে খায়, ছে ছে ছে, না। ব্রহ্মা যখন ব্রহ্মলোকে গেল, গিয়ে দেখছে গেটে দারোয়ান ঢুকতে দিচ্ছে না। ব্রহ্মা জিজ্ঞাসা করলো, ঢুকতে দিচ্ছ না কেন, আমি তো ব্রহ্মা। দারোয়ান বলে উঠল, আমাদের ব্রহ্মা ভিতরে আছে, তুমি কোন ব্রহ্মা? ব্রহ্মা চমকে উঠল, দারোয়ান হাত ধরে বলে উঠল, তাকিয়ে দেখো আমাদের ব্রহ্মা বসে আছে আসল। ব্রহ্মা তখন বুঝতে পারলো ভগবানকে অবিশ্বাস করার ফলে আমার চাকরিটা চলে গেছে। দৌড়ে চলে এলো, এসে বলে উঠল, প্রভু তোমার চরণে আমার অপরাধ হয়ে গেছে, তুমি গালের ভিতর থেকে বার করে যে খাবারটা খাচ্ছিলে, আমি ভেবেছিলাম তুমি সাধারণ একজন মানুষ, তুমি ভগবান হতে পারো না, তোমাকে আমি অবিশ্বাস করেছি। আমি যখন ব্রহ্মলোকে গেলাম, আমি দেখলাম আমার ব্রহ্মা, আমার মতো একজন ব্রহ্মা আমার লোকে বসে আছে, তোমার চরণে অপরাধীর জন্য। হ্যাঁ, তুমি যখন পরশমণি হাত দিলে যদি সোনা হয়ে যেতে পারি, তাহলে পচা খাবারটা যখন তুমি তুলে আনছো, ওটা কি পচা থাকবে? থাকবে না। তুমি পরশমণি, তুমি মৃত মানুষের গায়ে হাত দিলে বেঁচে যায়, তাহলে তুমি পচা খাবারটা বার করলে কি অমৃত সত্যি হয়? তো আমি তোমাকে অবিশ্বাস করেছি, এর জন্য আমাকে তুমি সাজা দাও। এই বাচ্চাদের একটু থামাবে, এর জন্য ব্রহ্মা মুসলমান ঘরে জবন হরিদাস হয়ে জন্মাল, এরই জন্য স্বয়ং ব্রহ্মা। আজকের মতো এখানেই আমরা ভাগবত রাখছি, এবার যা হবে আগামীকাল। আমার দলে বলে সব লোক উঠে যাচ্ছে, দলে বলে উঠে যাচ্ছে। বিহারী লাল বসেছিল চোখের জল মুছতে মুছতে, ঘোষবাবুর বাড়িতে গেল, কোমরে হাত দিয়ে বলে উঠল, ঘোষবাবু তোমার বাড়ি কাজ আজ থেকে আর করব না। শুনতে পাওনি? আমি কাজ করব না। করবি না? না, আমি কাল থেকে অন্য লোকের কাজ করব। মা পদ্মা ছুটে এসেছে, বাবা বাবা বিয়ারি, মা 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 তুই কেঁদো না, আমি যার কাজ করব তার কাজ করে এক মাস পরে ফিরব, তখন তোমার সঙ্গে দেখা করব, তোমার হাতে খাবার খাবো, তারপরে আবার কাজে যাব। আমার মায়ের কষ্ট না, মায়ের কষ্ট মোচাতেই হবে, এই জন্য আমি কাজ। বিহারী তুই কোথায় কাজ করবি সেটা বল, বলবো না, ওটা জানার চেষ্টা করব না, বোঝা গেল? আমি কোথায় কাজ করব ওটা বলবো না, ওটা জানার চেষ্টা করো না। আমার বিহারীর হাতে মাইনেটা দিয়ে দিল,
বিয়ারি নাচতে নাচতে এসে হাজির হলো, মা মা কিরে এই নাও মাইনে। মাইনে এখনো তো 15 দিন হয়নি রে, তুই 1 মাসের মাইনে আগে নিয়েছিস, এখনো 15 দিন কাজ হয়নি, আবার মাইনে নিয়ে চলে আসছিস। মাইনে তো দিয়ে দিল, আমি আর ওখানে কাজ করব না। করবি না মানে? আমি এবার অন্য জায়গায় কাজ করব, ওখানে করব না। বলে কোথায় করবি? বলে কৃষ্ণের গরু চড়াবো। কি বললি? কৃষ্ণের গরু চড়াবো। নব লক্ষ কৃষ্ণ কত ভালো জানো, তুমি শুনলে অবাক হয়ে যাবে। মধুমঙ্গলদের খাওয়া হয় না, পচা খাওয়া ছিল, কৃষ্ণকে দিল, আর কৃষ্ণ মধুমঙ্গলকে সম্মান বাঁচাবার জন্যে সেইটা ওর গালের ভেতর থেকে নিয়ে খেলো। আমার বলছে ভালো, খুব ভালো। আমার মা বলে উঠল, সর্বনাশ রে খোকা, ওটা গল্প রে, ওটা সত্যি নয়। গল্প বললেই হলো? ওরে খোকা, ওটা গল্প, ওটা সত্যি নয়। ঠিক আছে আমি আসছি। এই কোথায় চললি? আমি আসছি। ওমা ছুটতে 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 এসে, ও সাধু বাবা। ওমা সাধু বাবা ভাবে ঘুমোচ্ছিল, ঠেলে উঠেছে। কে রে? আমাকে চিনবে না, আমার নাম হলো বিহারী। তোর বাড়ি কোথায়? বাড়ি কোথায় ঠিকানা জানার দরকার নেই, আমার মায়ের কষ্ট, আমার মায়ের খুব কষ্ট, তুমি আগে বলো। সাধু নেমে গিয়ে চিন্তা করছে, কে রে ছেলেটা? তুমি বলছিলে না নবলক্ষ গরু নিয়ে এলো কৃষ্ণ, বলেছ? বলে হ্যাঁ। তার 12 জন শাখা, 12 জন উপশাখা বলেছ? হ্যাঁ। মধুকে দায়িত্ব দিল খাবার, বলেছ? বলে হ্যাঁ। পচা খাবার আনলো, কৃষ্ণ খেলো, বলেছ? হ্যাঁ। এইবারে বলো, তুমি যে গল্পটা বললে ওটা সত্যি না মিথ্যে? সাধু বলে উঠল, পাগল ছেলে, কৃষ্ণের গল্প কোনোদিন মিথ্যা হয়? যে গল্পটা বলেছি পৃথিবীতে যে কোনো লোককে জিজ্ঞাসা করবি সে বলবে সত্যি। আমার যেই বলেছে সত্যি, চরণটা জড়িয়ে ধরে বলে উঠল, তাহলে সত্যি যখন, সেই কৃষ্ণের বাড়ি কোথায়, রাস্তা কোনটা আমাকে দেখিয়ে দাও। আমার এইবারে মহাবিপদ। বিহারীলাল যখন জিজ্ঞাসা করছে, 5000 বছর হয়ে গেছে কৃষ্ণ লীলা করেছে, আর 5000 বছর পরে ঘটনা, সাধু মহাবিপদে পড়েছে, চিন্তা করছে কি বলবো, কৃষ্ণের গল্পটা সত্য বলেছি, এখন আর ঘোরানো যাবে না, ওই বাচ্চার ভিতর থেকে আর ঘোরানো যাবে না, ঘোরানোটাও ঠিক হবে না। ছেলেটা বলে উঠল, আরে হা করে তাকিয়ে আছো কেন, বলো না, ওর বাবার নাম বললেই হবে, গ্রামের নাম বললেই হবে। কি? গ্রামের নাম আর বাবার নাম, ব্যাস মেটে গেল ঝামেলা। সাধু অনেক চিন্তা করে মনে মনে করল, বিহারীলালকে পাঠিয়ে দেব কৃষ্ণের সন্ধানে, ভগবান অনাদিরাদি গোবিন্দ ভক্তকে ভালোবাসে, আমার বিহারীলাল ভক্তের জন্যে 5000 বছর পরেও গোবিন্দ নামতে বাধ্য। বিহারী তুই যেতে পারবি? পারবো মানে? আমার মায়ের জন্যে যেখানে যেতে বলবে সেখানেই যাব। বলো তোর নাম কি? নাম হলো কৃষ্ণ।
আর ধাম হলো বৃন্দাবন। আরে বাবার নাম বলবে তো, নন্দ, নন্দকৃষ্ণ বৃন্দাবন, নন্দকৃষ্ণ বৃন্দাবন, নন্দকৃষ্ণ বৃন্দাবন, নন্দকৃষ্ণ বৃন্দাবন, নন্দকৃষ্ণ বৃন্দাবনে, নন্দকৃষ্ণ বৃন্দাবন, 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 নন্দকৃষ্ণ বৃন্দাবনে, নন্দকৃষ্ণ বৃন্দাবন, নন্দকৃষ্ণ বৃন্দাবন, নন্দকৃষ্ণ বৃন্দাবন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ বৃন্দাবন, নন্দকৃষ্ণ বৃন্দাবন, নন্দকৃষ্ণ বৃন্দাবন, নন্দকৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে, নন্দকৃষ্ণ বৃন্দাবন, নন্দকৃষ্ণ বৃন্দাবন, নন্দকৃষ্ণ বৃন্দাবন, তুই নন্দকৃষ্ণ বৃন্দাবন বলে চলে যাচ্ছিস, ওই তো তুমি বললে, তুমি তো বলে দিলে নন্দ, মাঝখানে কৃষ্ণ, বাবার নাম নন্দ, ছেলের নাম কৃষ্ণ, গ্রামের নাম বৃন্দাবন, সেই জন্য মুখস্থ যাতে হয় ওই জন্য গানের মাধ্যমে বলে বলে যাচ্ছে যাতে ভুলে না যায়। নন্দ কৃষ্ণ বৃন্দাবন, নন্দ কৃষ্ণ, ওই জন্য তো নন্দ কৃষ্ণ বৃন্দাবন করছি। এবার যাকে জিজ্ঞাসা করবো বলবে বৃন্দাবন বলে গ্রামটা কোথায়, আর দেখিয়ে দিলে যাব। এবারে জিজ্ঞাসা করব কৃষ্ণ আর নন্দ বৃন্দাবনে গেলাম, নন্দকে চেনো যার ছেলে কৃষ্ণ, আমার সাধু মহা বিপদে পড়ে গেল, বলে উঠল কৃষ্ণের যে গরু ছড়াবি তোর ইচ্ছা হয়েছে, তোর দীক্ষা হয়েছে, হা কৃষ্ণের কাজ করতে গেলে দীক্ষা হতে হবে, হ্যাঁ গো মা, কৃষ্ণকে রান্না করে খাওয়াতে গেলে দীক্ষা হতে হবে, বৈষ্ণবের চরণে আশ্রয় করতে হবে, আশ্রয় না করলে এই ঝুলি পাবে না, আশ্রয় করে এই ঝুলি নিতে হবে, হরিনাম করতে হবে, নিজে ভগবানের জন্য রোজগার করো, ভগবানের জন্য বাজার করো, ভগবানের জন্য রান্না করো, প্রসাদ যখন বেরোবে সবাই সেখানে যত লোক আছে সবাই পাবে, বোঝা গেল, দীক্ষা হয়েছে বলেন না, তাহলে তুই কৃষ্ণের কাজ করবি বেটা, কৃষ্ণের কাজ বললেই হলো, আমার যেই বলেছে কৃষ্ণের কাজ বললেই হলো, একবারে চরণে গিয়ে বলেছে গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন, দীক্ষা মন্ত্র তুই জপতে পারবি তো আজ্ঞে, হ্যাঁ বল, ক্লিং কৃষ্ণ গোবিন্দ গোপীজন বল্লভা সাহা, ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা, বাহ বল, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, শ্রীকৃষ্ণ গোবিন্দ, এই তো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত গদাধর, গদাধর শিবাসাদি, শিবাসাদি গৌর ভক্ত, গৌর ভক্ত বৃন্দ, বৃন্দ, এবারে বলবি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাহ আরে তোর মুখস্থ হয়ে গেছে ক্লিং কৃষ্ণ গোবিন্দ গোবিজন বল্লভ সাহা হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য তিনটে মন্ত্র দিলাম এখনো বাকি আছে ছটা ওটা এখন দেওয়া যাবে না মন্ত্রটা জপ মনে থাকবে তো হ্যাঁ গুরুদেব এবার তাহলে আসি গুরুদেব বলে উঠল ও দক্ষিণা দিলি না আমি তোর গুরু হলাম তুই আমার শিষ্য হলি তুই আমাকে দক্ষিণা দিবি না আমার যেই বলেছে তুই আমার দক্ষিণা দিবি না বিহারীর দুটো চোখ জলে ভরে গেল বলে উঠল গুরুদেব আমার মা ভিখারিনী ভিক্ষা করে আনে আমি খাই যদিও একটা কাজ করতাম সেটা ছেড়ে দিয়েছি আমার তো কিছুই নেই কিছুই নেই ঠিক আছে মনে পড়েছে আমি কৃষ্ণের গিয়ে গরু চড়াবো গরু চড়ালে যে মাইনেটা দেবে অর্ধেক আপনার আর অর্ধেক আমার পাগল ছেলে তুই তোর মায়ের দুঃখ কষ্ট মোচন করার জন্য যাবি সেখানে কৃষ্ণ যেটা দেবে তুই অর্ধেক আমাকে দিবি অর্ধেক মাকে দিবি তা হয় না ওটা আমি নিতেই পারবো না গুরুদেব তাহলে কি দেবো রজ রজ বৃন্দাবন থেকে রজ আনবি রজটা আমাকে দিবি রজ হ্যাঁ রে আরে বৃন্দাবনে যাবি যখন আসবি ফিরে আসবি রজনী গুরুদেব মাথায় খেলছে না আপনি কি বলছেন বুঝতে পারছি না পাগল ছেলে আরে এই পাড়া গ্রামে কীর্তন হয় শুনিস নি শুনেছি খাও মাখোই আনন্দ করো এই তো ব্রজের ধুলা খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলা খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলা খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলা ধুলা নয় ধুলি নয় গোপীর পদের রেণু ধুলা নয় আর ধুলি নয় গোপীর পদের রেণু ধুলা নয় ধুলি নয় গোপীর পদের রেণু ধুলা নয় আর ধুলি নয় গোপীর পদের রেণু ওই ধুলা মাখিয়া ছিল নন্দের ব্যাটা কানো এই ধুলা মাখিয়া ছিল নন্দের ব্যাটা কানো ওই ধুলা মাখিয়া ছিল নন্দের ব্যাটা কানো ওই ধুলা মাখিয়া ছিল নন্দের ব্যাটা কানো মাখো আনন্দ কর এই তো ব্রজের ধুলা খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলা খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলা খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলা আচ্ছা নিতাই গৌড় হরি বল নিতাই হরি বল আচ্ছা যদি প্রশ্ন করা হয় আপনাদের এই জায়গাটার নাম কি শ্যামনগর উত্তর আপনাদের যখন এই লাস্টের ধুলি হবে তো হবে না আচ্ছা যদি প্রশ্ন করা হয় খাও মাখো আনন্দ করো শ্যামনগরের ধুলা হবে না কীর্তনিয়া গাইছে তো শ্যামনগরে কি কীর্তনিয়া তো গাইছে শ্যামনগরে আপনারা জ্ঞানী গুণী মানুষ যদি গিয়ে ধরেন তুমি বেটা শ্যামনগরে গাইছো খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলা কি করে হবে শ্যামনগরের ধুলা হবে না এর জন্যই সাধু কীর্তন রাখতে হয় সাধু দল
সাধু যেখানে দাঁড়িয়ে থাকে ওটা ব্রজের দোলা। ভগবান বললেন না, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর কাছে থাকি না, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র আমি তিষ্ঠামি। হে নারদ, তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, এই জন্য হরিবছরে সাধু রাখতে হয়। ওই জন্য বলা আছে না, বিভিন্ন জায়গা দেখেননি, নকল হইতে সাবধান। আসরে ওঠার আগে এরম করছিল, আসরে ওঠার সময় একদম মাল সেটে দিয়ে চলে এসছে। হ্যাঁ মা, আসলে যখন ওঠেনি তখন এরকম করছিল, আর আসরের সময় ওঠার সময় মালেই সেটে দিয়েছে। কি সুন্দর, আমাকেই ধরুন না, ভালো দেখাচ্ছে না। ভাগবত বললেন, যদি অভক্ত এসে বলে ওটার ব্রজের ধুলা হবে না। এই জন্যে বলা আছে, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি নাহি পাবে কৃষ্ণ প্রেমধন। যে বলছে খাও মাখো আনন্দ করো, এই তো ব্রজের ধুলা, সে যদি সাধু না হয়, ওখানে কোটি জন্ম করলে ধুলাটা ব্রজের হবে না। ব্রজের ধুলাটাই হলো রজ, ব্রজের ধুলাটাই রজ। হ্যাঁ, এই ব্রজের ধুলাটা দেখেননি কালোর তিলক আমাদের দলে? এই মেয়েটা কালো তিলক, দেখুন এটা ব্রজের রজ। বোঝা গেল, ব্রজের রজ সবাই কপালে দিতে পারে না। বিড়িও খাবে, মদও খাবে, গাঁজাও টানবে, গলা আছে, বড় কীর্তনিয়া, তিলক সেঁটে দিল। যদি প্রশ্ন করি, তুই তো সাধু না, এটা করলি কেন? ওরে তোর তো গলা আছে, গানা, তোকে মানা করেনি কি? হেমন্ত মান্না এদের কেউ মানা করেছে? কেউ ওরা কি তিলক সেঁটেছে? না, ওরা তো শিল্পী, গলা আছে, গেয়েছে লতা আশা। খাও মাখো আনন্দ করো, এই তো ব্রজের ধুলা, এই তো ব্রজের ধুলা রে ভাই, এই তো ব্রজের। দেখেছেন, ব্রজের ধুলাটা হলোই রজ। এই জন্য হরিবাসরে বৈষ্ণবের দরকার, বৈষ্ণব বাদ দিয়ে হরিনাম হয় না। এই জন্য দেখছেন না, ভালো করে খোঁজ নেবেন, 50 বছর হরিনাম হচ্ছে বাড়িতে, একা একা দিচ্ছে, গিয়ে দেখুন তিলক নেই, গলায় মালা নেই। আরে আচ্ছা আচ্ছা, শিক্ষিত মানুষের বাড়িতে গিয়ে বলছি, বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, 50 বছর হরিনাম হচ্ছে, মানে হরে কৃষ্ণ রাম নাম হরে হরে, কি সর্বনাশ! 50 বছর হরিনাম দিচ্ছে কেন? ও তো সুরলা গায়ককে নিয়ে দিয়েছে, সাধুকে আনেনি তো, তাই ও হরিনামটাই শিখেনি। অন্য তো দূরের গল্প, চলে যান এবার আসল কথায়, একটু নীরবতা পালন করুন। আপনারা চাটা যদি না দিতেন ভালো হতো, চাটা দিতে হয় কখন? দল ঢুকবে আর দল বেরোবে, ওই সময় এগুলো দিতে হয়। বোঝা গেল? এবারে বুঝতে পেরেছিস, বৃন্দাবনে ধুলো পাওয়া যায় না, সবই হলো রজ। হ্যাঁ, এই জন্য ওই গানটা, খাও মাখো আনন্দ করো, এই তো ব্রজের ধুলা,
খাওয়াকো আনন্দ কর চৈতন্য ঝুলা ঝুলা খাওয়াকো আনন্দ কর এই তো বুঝলি ঝুলা খাওয়াকো আনন্দ কর এই তো বুঝলি ঝুলা এই ঝুলা মাখিয়া ছিল নন্দের বেটা কালা ঝুলা মাখিয়া ছিল নন্দের বেটা কালা এই ঝুলা মাখিয়া ওরে নামে হয়েছে ভোলা এই ঝুলা মাখিয়া ওরে নামে হয়েছে ভোলা এই ঝুলা মাখিয়া ওরে এই দুলা মাখিয়া শিবের নাম হয়েছে ভোলা খাও মাখো আনন্দ কর এই তো ব্রজের দুলা 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 গুরুদেবের চরণে প্রণাম করে পূজে নিয়েছে বৃন্দাবনে বৈষ্ণব আছে আর ধুলোটা আমাদের দেশের মতো ধুলা নয় না আমার নবদ্বীপে গিয়ে ভাববেন না আমাদের দেশের মতো মাটি ওটাই ওরকম রজ হ্যাঁ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সহ অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সহ অবতরী কি বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে দয়া করি জীবকে দয়া করার জন্য ভালো করে গানের মধ্যে ঢুকে যান নতুবা বুঝতে পারবেন না চা খাওয়ার তালে থাকবেন ওই ওই তালেই চলে যাবে শ্রীকৃষ্ণ যে লোকটা শ্রীকৃষ্ণ ওই লোকটাই চৈতন্য কীর্তনে কি বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য মানে ওই চৈতন্য হলো জীবে দয়া করি জীবকে দয়া করার জন্যে সপার্ষদ সিও ধাম সপার্ষদ মানে কৃষ্ণের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা ছিল গাছপালা গোলক বৃন্দাবনে ওই যে ধামটা ওটা নিয়ে এই ভূলোকে পৃথিবীতে নেমে এসেছে বোঝা গেল ওরকম গোলক বৃন্দাবন বৃন্দাবন নবদ্বীপটা ওই রকম নেমে এসেছে ভগবান পুরোটা কেটে হাতে করে ধরে এসে পৃথিবীতে নেমে একটাই পা চাপ দিল পৃথিবী একটু ফাঁক হয়ে গেল এই সরিয়ে দিল ওই ডালাটা বসিয়ে দিল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ সিও ধাম সহ অবতরি চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ শিরোধা সহ অবতরি অত্যন্ত দূরে হব প্রেম পরিবারে দান অক্রান্ত দুর্লাভ প্রেম পরিবারে দান অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান শিখায়ে শরণাগতি ভক্তেরি প্রাণ দয়া মহা মায়া পার হলো ধরি নিবাই গৌড়ে প্রেমানন্দে হইব ও বলিলা আমা ও গো কৃপা আ
রেখেছে অত্যন্ত দূরে লব প্রেম করিবারে দান শিখায়ে শরণাগতি ভকত হের প্রাণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সফার সদ শিও ধাম সহয় অবতরে সফার সদ শিও ধাম সহয় অবতরে সফার সদ শিও ধাম সহয় অবতরে সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার পার ধনা শুনে শ্রীনন্দ কুমার হরি রোনাগতি হইবে যাহা ওরে তাহার পারে থনা শুনে শ্রীনন্দ কুমার শুনে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ শিওধাম সহয় অবতরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ শিওধাম সহয় অবতরে হরি বল হরি বল তাই গৌড়ে প্রেমানন্দ হরি বল হরি বল নদিয়া নবদ্বীপ যেরকম স্বয়ং কৃষ্ণ ধামটা নিয়ে নেমে এসছে যার জন্য নবদ্বীপ ধাম গ্রাম নয়, হ্যাঁ ও ধুলার অনেক দাম, ওইরকম বৃন্দাবনটা গ্রাম নয় ধাম, হ্যাঁ ধাম মানে ভগবানের লীলাভূমি, তীর্থ মানে জানিস আগে না, আরে তীর্থ মানে জলাশয়, জলাশয়কে তীর্থ বলা হয়, সেখানে স্নান করলে পবিত্র হওয়া যায়। হনুমান এক সময় রামচন্দ্রের চরণে অপরাধ করেছে, তার জন্যে রামচন্দ্র বলল তুমি যেখানে গিয়ে অপরাধটা করেছ আমাকে ভালোবেসে ওখানে গিয়ে ১২ বছর চাকর কাটো। হনুমান কি করবে আর দায়ে পড়ে ওমা মানুষের মূর্তি ধারণ করে সেই বাড়িতে চাকর। ব্রাহ্মণের দুটো বউ, একটা বিয়ে করা আর একটা বিয়ে না করা, পরের বাড়ির বউ চলে এসেছে ভালো বিশ্বাসে, তা গঙ্গা স্নানের যখন যোগ এসেছে তো হনুমান বলে জানে না তো, ব্রাহ্মণ বলছে রামদাস আগে
আমার অনেক জায়গায় যজমান আছে, আমাকে পূজায় যেতে হবে। ওই যে ময়দা কালীবাড়ি, ওখানে গঙ্গা স্নান হয়, তুই একটু তোর দুটো মাকে নিয়ে স্নান করিয়ে আনবি। ও মা, হনুমান গিয়েছে, গিয়ে চারদিকে তাকিয়ে দেখছে মা গঙ্গা তো নেই। গঙ্গায় লোক স্নান করছে, হাজার হাজার লোক। ওই যে কালীবাড়ির যে মন্দির, ওই মন্দিরের যে পুকুর, হাজার হাজার লোক স্নান করছে। চিন্তা করছে এত লোক স্নান করছে কিন্তু গঙ্গা কই। হনুমান চারদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে একটা পানা পুকুরের মধ্যে মা গঙ্গা চুপ করে বসে আছে। হনুমান গিয়ে বলছে, মা তুমি এখানে? বলে, এই তুই এখানে? বলে, জানো আমি 12 বছর চাকর খাটছি, একটা অপরাধ করেছি, তা সে আর কদিন মাত্র বাকি আছে, আর দেরি নেই, এবার শেষ হয়ে যাবে। তা ব্রাহ্মণের দুটো বউ, তো এই দুটো বউকে স্নান করাতে এনেছি, বড় মা ভালোবাসে, ছোট মাটা ভালোবাসে। আমি তাকে বললাম তুমি এখানে স্নান করো না, সে বলে গালে তো চড় মারবো একবার, বলে ডুব মারলো। আর বড় মাকে বললাম তুমি এখন ডুব মেরো না। আমি মনে মনে চিন্তা করছি বড় মা তো আমাকে চেনে না, কিন্তু আমি মা গঙ্গা কোথায় দেখি? বলে, জানো খুঁজতে খুঁজতে দেখি তুমি পানা পুকুরে বসে আছো। একবার বলতে পারো মা তুমি এই পানা পুকুরে কেন? বলে, এই দুষ্ট নরনারীর ভয়ে এখান থেকে পালিয়ে এসেছি। ওই গঙ্গায় যারা স্নান করছে তো, ও মনে মনে করছে কোটি কোটি যত পাপ করেছে ডুব মারবো সব শেষ। ওই ভয়ে, পাপীদের ভয়ে আমি জায়গা ছেড়ে এখানে চলে এসেছি। হ্যাঁ, তুমি কি বলছো? বলে, আর গঙ্গাতে বামনেরও বসে আছে, তোমার পিতৃতর্পণ 50 টাকা দিলেই হয়ে যাবে, তোমার বাবা শ্রাদ্ধ করবে প্রতি বছর বাৎসরিক। ও বাবা, তুমি তো প্রতি বছরই আসো বাবা। রে বাবা, সোনার মানিক রে, হায় হায় হায়, বেশি দিতে হবে না, 100 টাকা দিবি তোর বাৎসরিক শ্রাদ্ধ। দেখেছো মা, তীর্থ ভয়ে পালিয়ে যায়, আমাদের ভয়ে। হরিনাম না করার ফল কি বুঝতে পারছো? কিরে বিহারি, শুনতে পাচ্ছিস? তীর্থ ভয়ে পালিয়ে যায়, এই জন্য সাধুকে যেতে হয় তীর্থে। তুই তো সাধু হয়ে গেছিস, তুই তো সাধুর ব্যাপারে, তুই তো দ্বিজো ঘোষের বেটা, তোর বাপ সাধু, তোর মা সাধু, আর আমার থেকে দীক্ষা নিয়ে তুই হয়ে গেলি সাধু। এবার তীর্থে চলে যাবি, কোনো চিন্তা নেই, ওখানে যত তীর্থ আছে স্নান করবি, তারপরে কৃষ্ণের চাকর খাটবি, রাধাকুণ্ড শ্যামকুণ্ড পৃথিবীতে যত তীর্থ ওখানে ডুব মারবি। গোবিন্দ কুণ্ড, জানিস নন্দরাজ এক সময় অনেক খাবার দাবার তৈরি করছে, কৃষ্ণ গিয়ে বলছে, ও মা এত খাবার দাবার কোন বেলায়, যা তোর বাবার কাছে যা। রান্নার সময় ঝামেলা করতে এসছে, ও মা খাবার এত তৈরি করছো কি করবে, যা যা। ও বাবা, বাবা গো, কি হয়েছে কানাই? মা তো খাবার দাবার কেন করছে বুঝতে পারছি না, একবার বলবে? মাকে জিজ্ঞাসা করলাম, মা আমার তাড়িয়ে দিল। ওরে ওরে রে কানাই, খাবার দাবার তৈরি করে গরুর গাড়িতে চাপিয়ে আমরা তীর্থে যাব। জানিস বিহারি, কৃষ্ণ তখন বলল, তুমি যখন তীর্থে যাবে ওই গোবিন্দ কুণ্ডটা ওখানে স্নান করে আমরা সবাই যাব।
অমা নন্দরাজা যখন স্নান করতে ভোরের বেলা গোবিন্দ কুণ্ডে গিয়েছে, গিয়ে দেখছে কত মেয়ে কত ছেলে সবাই স্নান করছে, তাদের জীবনে দেখে নন্দ মহারাজ জিজ্ঞাসা করছে, তুমি কে? বলে আমি গঙ্গা। তুমি কে? বলে আমি সরস্বতী। তুমি কে? বলে আমি কাবেরী। তুমি কে? বলে আমি নর্মদা। নন্দরাজা বলে, সর্বনাশ, সরস্বতী, তুমি কোন সরস্বতী? বলে বিনা বাজাই আবার নদী হয়ে আছি, আমি গঙ্গা, ভগবানের পাদ পদ্মে থেকে জন্মেছি গঙ্গা, সেই গঙ্গা। হ্যাঁ, আমি কাবেরী, আমি সিন্ধু। আমার নন্দরাজা চিন্তা করছে, আমি তীর্থে যাব, সব তীর্থ তো এখানে, এই জন্য কার্তিক মাসে নবদ্বীপে যায়, এই বৃন্দাবনে। কেন বুঝতে পারছ? সব তীর্থ এই মাসে বৃন্দাবনে, অতি কষ্টে যদি একবার যাওয়া যায় ব্যাস সব তীর্থের ফল হয়, বুঝলি বিহারি? নন্দরাজা বলে, লোকানাই। বলে বাবা আর তীর্থে যাব না। কেন? বলে তো তীর্থরা তো আমাকে প্রণাম করছে। বলে তুমি নন্দের বাবা? নন্দরাজা তুমি তো কৃষ্ণের বাবা। তাহলে বৃন্দাবনটা কিরম ধাম জানিস? বুঝে নে, তীর্থরা এসে নন্দরাজাকে প্রণাম করছে, তবুও নন্দরাজা বুঝতে পারেনি তার ছেলেটা কি, ওটা কি বুঝতে পারি। তাহলে গুরুদেব আমি তাহলে এবার আসি, আপনার শ্রীমুখ থেকে অনেক কথা শুনলাম, আরে আসি বলে যাচ্ছিস, তা কি বলে বলে যাবি জানিস? বলো, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মুখস্থ করে নে, রাধা জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, কেশী ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশী ঘাটার বংশী বট দ্বাদশ কানন, কেশী ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশী ঘাটার বংশী বট দ্বাদশ কানন, তারি মাঝে নেচে বেড়া মদন মোহন, তারি মাঝে নেচে বেড়া মদন কানন, আরে তারি মাঝে নেচে বেড়াই মদন মোহন, নেচে বেড়া
জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন তারি মাঝে নেচে বেড়ায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই বলে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম এমনি করতে করতে বিহারে লাল বেরিয়ে গেল মা মায়াবতী বিহারীর পথের দিকে তাকিয়ে রইল মাকে প্রণাম করে বিহারী বেরিয়ে গেল না আর ফিরে আসে যে যা এসে আর আসে না যে যায় সে আসে না আসে না হৃদয়ে যদি একবার ধামটা স্মরণ হয়ে যায় এখানে ও আর ফেরে না হ্যাঁ গো মা বৃন্দাবন এইরকমই ধাম এক ভক্ত তো বৃন্দাবনের এক ভক্ত কোটি কোটি টাকার মালিক বর্ষানায় রাধারানীর মন্দির আছে রাধারানীকে অপরোগ নয়নে দর্শন করছে রাধারানীকে দর্শন করতে করতে নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ল এক সাধু বাবা এসে বলে উঠল শেঠজি তুমি কাঁদছ কেন বর্ষানায় কাঁদছ কেন শেঠজি করজোড় করে বলে উঠল আমার তিনটে ছেলে আছে তিনটে বৌমা আছে খুব ভালো তিনটে বৌমাও খুব ভালো সবাই কৃষ্ণ নাম করে আমার কোটি কোটি টাকা আছে কিন্তু আমার একটা মেয়ে নেই কত দুঃখ দেখো বলে উঠল তোমার তিনটে বৌমা তো ভালো বললে বৌমা তিনটে ভালো মেয়ে যেরকম যত্ন করে অগ্নি করেই করি কিন্তু আমার তো মেয়ে নেই সত্যিকারের তো নেই হ্যাঁ গো মা সাধু বেটা কি করলো জানো মা একটা রাধারানীর ফটো দিয়ে দিল এটা নিয়ে যাও তুমি রাধারানীকে নিয়ে বলে ঠাকুর ঘরে রাখবে আমার রাধারানীকে নিয়ে বলে ঠাকুর ঘরে রেখে প্রতিদিন যখন তার কাজে যায়
ভগবানকে প্রণাম করে আর রাধা রানীকে বলছে, বেটি মাই কাজ মে যাতে হো, আমি কাজে যাচ্ছি। এমনি করে দুবছর চলে গেল। কিন্তু সেঠজির নিয়ম ছিল, কিছুদিন পরে পরে তার বৌমারা চুড়ি পাল্টাত। বৃন্দাবনের মায়েরা খুব চুড়ি পরে, তা সেঠজির তিনটে বৌমা চুড়ি পরত। কিছুদিন পরে চুড়িগুলো খুলে ফেললো, চুড়িওয়ালা এলো, এ বাবা চুড়ি পরিয়ে দে, পরে নিল। ছ মাস পরে হোক আর দু মাস পরে হোক, তোমার চুড়ি পরিয়ে গিয়ে সেঠজির কাছ থেকে টাকা নিয়ে নিত। আজকের অমনি তিনটে বউ চুড়ি পরেছে। মন্দিরে রাধারানী মনে মনে করছে, তিনটে বউ তো চুরি পড়লো, আর আমার বাবা আমাকে এখানে রেখে দিয়েছে, প্রতিদিন মেয়ে বলে আমাকে বলে যায়, এ বেটি হাম যাতা হ্যায়, তা আমি বাবার মেয়ে, আমি একা এখানে থাকবো, আমি চুরি পড়বো না। ব্যাস, ছবি ছিল তো, আমার বিগ্রহ থেকে একদম মেয়ে হয়ে গেল। মেয়ে হয়ে গিয়ে বলে, এ বাবা, আরে দেখছো কি, আমাকে চিনবে না, আমি সেঠজির মেয়ে আছি, তুমি সেঠজিদের বৌমার চুড়ি পড়ালে, আমি সেঠজির মেয়ে, আমার হাতে চুড়ি পড়াও। আমার চুড়িওয়ালা মনে মনে করলো, হয়তো কোনো খুঁটতো জাততো তো হতে পারে মেয়ে। সেঠজি তো কোটি কোটি টাকার মালিক, বাইরের একটা মেয়ে চুরি পড়ালে টাকাটা চাইলে সেঠজি না বলবে না। ও যে রাধারানীর হাতে পড়িয়ে দিচ্ছে, ও কি জানে? পড়িয়ে গিয়ে হাজির, এ বাবা তোর বৌমা তিনটেকে চুরি পড়িয়েছে, তোর একটা মেয়ে আছে না, তার চুরি পড়িয়েছে, দে এই টাকা। সেঠজি মনে মনে করছে, আমার কোনো আত্মীয় পাশাপাশি কেউ তো, কারোর মেয়ে তো নেই, ঠিক আছে দিয়ে দিই টাকা, কটা টাকা দিয়ে দিই। সেঠজি দোকান থেকে ভাবতে ভাবতে বাড়িতে এলো, খেলো, শুয়ে পড়ল, মনে মনে করছে, আমার তো মেয়ে নেই, তাহলে চুড়িটা পড়লো কে, ঘুমিয়ে পড়লো। রাধারানী স্বপ্নে বলতে লাগলো, তুই আমাকে মেয়ে বলে তো নিয়ে আসলি, আমি চুরি পড়লাম, তুই ভাবছিস টাকাটা দিয়ে, ঘুমটা ভেঙে গেল। ছবির কাছে গিয়ে প্রণাম করলো, সেই দিন প্রণাম করলো, কেঁদে কেঁদে বলে উঠলো, তুমি আমার মেয়ে হয়ে চুরি পড়লে, ছুটলে, ছুটতে ছুটতে যে চুরি পড়িয়েছে তার বাড়ি হাজির হলো। চুড়িওয়ালা সেঠজিকে দেখে চমকে উঠল, আমি গরিব মানুষ, চুড়ি বেচে খাই, এত বড় একটা দামি মানুষ আমার বাড়িতে এসেছে, আমি একে কি কিসে বসতে দেব? মনে মনে ভাবছে, সেঠজি দৌড়ে গিয়ে চুড়িওয়ালার চরণটা জড়িয়ে দিয়ে মনে উঠল, তুমি ধন্য হয়ে গেল, তুমি ধন্য, তোমার জন্ম ধন্য। যে মেয়েটা চুড়ি পড়েছে ওটা স্বয়ং রাধারানী। তুমি বুঝতে পারো ওটা স্বয়ং রাধারানী, তুমি বুঝতে পারো নি? আমিও তোমাকে টাকা দিয়ে বুঝতে পারিনি আমার মেয়েটা আবার কি,
হ্যাঁ গো মা, এই জন্য কোনোদিন কোনো গ্রন্থে আহা কোনো জায়গায় বিগ্রহ মনে মনে করবে না, কৃষ্ণ বিগ্রহ মাটি কিংবা ছবি কিংবা পাথরের কিংবা কাঠের না, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দ। হ্যাঁ, অন্ধমণি পুত্র সিন্ধু জানো, বাবা অন্ধ মা অন্ধ, পুত্র দশরথ জল আনতে পাঠালো সেই জঙ্গলে, রাজা দশরথ গিয়েছিল সারাদিন ধরে হরিণ শিকার একটাও করতে পারেনি, রাজা গাছের তলায় বসে আছে, অন্ধ আর অন্ধকিনী বলে উঠল, সিন্ধু আমাদের বড় পিপাসা পেয়েছে, দেখেছো মা জল আনতে চলে গেল। সিন্ধু যখন কলসিটা ডুবাচ্ছে, দেখবেন কলসি যখন ডুবানো শেষ হতে থাকে একটা শব্দ হয়, হরিণ জল পান করলে ঠিক ওই শব্দ।